প্রথম 1000 সাবস্ক্রাইব কিভাবে কমপ্লিট করা যায় একটা নতুন চ্যানেলে। এই প্রথম 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য আপনাকে কোডিং থেকে কোডিং পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে না। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব যে প্রথম 1000 সাবস্ক্রাইব কী কী করলে দ্রুত কমপ্লিট করতে পারবেন। যদি আপনি জানতে চান এবং শিখতে চান আপনার চ্যানেলে যদি 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে চান, তবে ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। মূল ভিডিওতে যাবার আগে একটা কথা আপনাদেরকে আমি আবারও স্মরণ করে দিতে চাই, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, সাথে সাথে মাস্ট বি ভিডিওতে একটা লাইক করবেন। তো নতুন একটা চ্যানেলে প্রথম 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করার জন্য আপনাকে কিছু মানতে হবে, কিছু কাজ করতে হবে। প্রথমত আপনার ভিডিও নিশ্চয় আপনাকে ঠিক রাখতে হবে। ধরুন আপনি একটা চ্যানেল স্টার্ট করছেন, ভাবছেন যে আপনি একটা চ্যানেল খুলবেন, চ্যানেল খোলার আগে আপনাকে 30টার মতন ভিডিও শিডিউল নিতে হবে, আপনাকে সেসব ভিডিওর ইনফরমেশন জোগাড় করতে হবে, দেন সেসব ভিডিও আপনাকে তৈরি করে ফেলতে হবে। 30টা ভিডিও আপনাকে তৈরি করে সেই ভিডিওগুলো এডিট করে সব কিছু গুছিয়ে আপনাকে রাখতে হবে। ওকে, তো রাখার পরে আপনি যে কাজটা করবেন, আমি কিন্তু আপনাদেরকে কিছু সিক্রেট কথা বলছি, এই কথাগুলো আপনি যদি মানতে পারেন অবশ্যই আপনার চ্যানেল খোলার সাথে সাথেই আপনি কিছুদিনের ভিতরে আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবেন, নতুন একটা চ্যানেলে প্রথম 1000 সাবস্ক্রাইব কমপ্লিট করতে পারবেন। আপনি যে 30টা ভিডিও শিডিউল লিখে সব ভিডিওগুলো শ্যুট করা, এডিট করা সব কিছু কম, সেই সময় আপনাকে একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে সেই চ্যানেলটা আপনাকে সুন্দরভাবে সাজাতে হবে, ব্যানার লোগো সব কিছু দিয়ে আপনাকে সাজাতে হবে। এর সাথে সাথে আবারও একটা কাজ করে নেবেন, আপনার চ্যানেলে কিওয়ার্ড রিসার্চ করে চ্যানেলে কিওয়ার্ডটা দিয়ে রাখবেন, এতে আপনার চ্যানেলটা অতি দ্রুত র্যাঙ্ক করবে। ওকে, তো এরপর আপনি যে কাজটা করবেন, আপনি যে 30টা ভিডিও সুন্দরভাবে এডিট করে সব কিছু কাজ কমপ্লিট করে রেখেছেন সেসব ভিডিওর টাইটেল ট্যাগ ডিসক্রিপশন সুন্দরভাবে দিবেন। দেওয়ার পরে আপনি ভিডিওগুলো আপলোড করবেন। ভিডিওগুলো আপনি এমন আপলোড করতে পারেন প্রতিদিন একটা ভিডিও আপলোড করতে পারেন, অথবা আপনি দুইটা ভিডিও আপলোড করতে পারেন, অথবা আপনি যদি চান আপনি এই যে 30টা ভিডিও আপনি খুবই তাড়াতাড়ি আপলোড করে দিবেন, মাত্র 2 দিনের ভিতরে আপনি আপলোড করে দেবেন তাও পারবেন। ইউটিউবে কিন্তু 15টা ভিডিওর ওপরে আর আপলোড করা যায় না, তাই আপনি প্রথম দিন 15টা ভিডিও আপলোড করে দেবেন, দ্বিতীয় দিন 15টা ভিডিও আপলোড করে দেবেন, জাস্ট আপনি 30টা ভিডিও আপনার আপলোড করা শেষ। এবার আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হবে, রেগুলার ভিডিও আপলোড করতে হবে। আপনি এমন একটা রুটিন করবেন, হয়তো আপনি একদিন পর একদিন একটা ভিডিও আপলোড করলেন, একদিন পর একদিন ভিডিও আপলোড করলেন, এইভাবে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। আর ভিডিও আপলোড করার জন্য আপনাকে টাইমটা সুন্দরভাবে মানতে হবে, টাইমটা কিন্তু না মানলে আপনি ভিডিওগুলো র্যাঙ্কে পৌঁছাবে না। আপনি যে আজকে 3টের সময় একটা ভিডিও আপলোড করেছেন, কালকে 4টের সময় একটা ভিডিও আপলোড করেছেন, তারপরের দিন 5টার সময় একটা ভিডিও আপলোড করেছেন, এটা করবেন না। আপনি 3টের সময় ভিডিও আপলোড করবেন, সেই 3টের সময় ভিডিও আপলোড করতেই থাকবেন প্রতিদিন। আবার আপনার চ্যানেলের নিশগুলো কিন্তু ঠিক রাখতে হবে। আপনি যে প্রথমে যে 30টা ভিডিও আপলোড করেছেন সেই 30টা ভিডিও কিন্তু একই কিওয়ার্ডের পরে যেন হয়, তাহলে কীভাবে একটা দর্শক যেই আপনার চ্যানেলে আসবে সে সাথে সাথে যে ভিডিওটা দেখবে সেই ভিডিও রিলেটেড আরও কিছু যদি ভিডিও থাকে সেসব ভিডিওগুলো সে কিন্তু মাস্ট বি দেখবে, তার সেসব ভিডিও প্রয়োজন সে কিন্তু দেখবে। ওকে, সে ওইসব ভিডিও দেখতে দেখতে কখন যে আপনার ফ্যান হয়ে যাবে এবং আপনার চ্যানেলটা যে কখন সাবস্ক্রাইব করে ফেলবে সে কিন্তু বুঝবে না। ওকে, তো এই কাজগুলো যদি আপনি করতে পারেন অবশ্যই আপনার চ্যানেলে প্রথম 1000 সাবস্ক্রাইব খুবই দ্রুত কমপ্লিট করতে পারবেন। আবার এর পাশাপাশি আপনাকে সেই ভিডিওর নিশ অনুযায়ী কাজ করে যেতে হবে। আপনি যে 30টা ভিডিও আপলোড করেছেন, 30টা ভিডিও আপলোড করার পর যে নিশ ঠিক নেই সে সময় কিন্তু আপনি আর সাবস্ক্রাইব পাবেন না। আপনি 30টা ভিডিও আপলোড করার পরে যেই 31টা ভিডিও আপলোড করবেন সে সময় কিন্তু দেখা যাচ্ছে কিছু ভিউয়ার্স আসছে, আসার পরে আপনার চ্যানেলটা তারা প্রবেশ করছে, প্রবেশ করার পরে দেখবে সেই চ্যানেলে কী ধরনের ভিডিও আছে, সেই চ্যানেলে ভিডিওগুলো তারা দেখে কিন্তু সাবস্ক্রাইব করবে আপনার চ্যানেলটা। আপনার চ্যানেলে যদি তাদের প্রয়োজনীয় ভিডিওগুলো থাকে তারাই কিন্তু সাবস্ক্রাইব করবে। তার পাশাপাশি আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনার ভিডিওর লিঙ্কগুলো আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। তবে হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার জন্য সেসব ভিডিওর লিঙ্ক কিন্তু অনেক সময় স্প্যাম হতে পারে, যেসব দর্শক আপনার ভিডিওতে আসবে সেসব কিন্তু স্প্যাম হতে পারে, তাই এই চিন্তাও আপনি মাথায় রাখবেন। আপনি কোনো স্প্যাম করা যাবে না, যাই করেন না কেন সব কিছু রিগাল করতে হবে, তাহলে আপনি ভবিষ্যতে অনেক কিছু করতে পারবেন, অতি দ্রুত সাবস্ক্রাইব পাবেন। আশা করব আপনাদের কাছে এই টিপসটা খুবই ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দেবেন। আই হোপ নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।